আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন দেখেই বুঝতে পারছেন আমি কি করতে যাচ্ছি। এখানে এত সুন্দর আমগুলো ধরে আছে, কিন্তু আমি এখন আমগুলো পেরে নিব। তো এই আমগুলো এখন যদিও আমের সিজন না, কিন্তু এগুলো বারো মাসি আম, এই জন্য ভাবলাম আমগুলো অনেকটু বড় হয়ে গিয়েছে, এখন আমি কিছু আচার বানাবো এই আমগুলো দিয়ে। তো আমগুলো পাড়তে যেয়ে দেখলাম গাছে অনেক আম রয়ে গিয়েছে, এবং যেগুলো আমি আমার হাতের নাগালের বাহিরে, এবং কেউ একজনকে আমি উঠিয়ে দিলাম, সে গাছের উপরে উঠে গেছে অলরেডি। আর নিচের দিকে যে আমগুলো ছিল, এই আমগুলো আমি এখন পেরে নিচ্ছি। তো আনার পর আমি এগুলো দিয়ে আচার বানাবো। তো দেখুন ভিউয়ার্স, কত আম এখানে উপর থেকে আম পাড়ার পর অনেক আম এসে গেছে, প্রায় 10 কেজির উপরে হবে আমগুলো। তো ভাবলাম যেহেতু আমি আচার বানাবো চিন্তা করেছি, কিন্তু এখন আর আচার না, এখন আমি কয়েকটা আইটেম বানাবো। টক ঝাল মিষ্টি বানাবো, এবং কিছু কাশ্মীরি আচার বানাবো, এবং কিছু মুরব্বা বানাবো। সবগুলো আইটেমই আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই অবশ্যই। তো দেখুন আমি অনেক আম কেটে নিয়েছি, এই আমগুলো লম্বা লম্বা ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে আমি ঝাল আচার বানাবো। আর দেখুন আমগুলো কি সুন্দর, একদম কচি আমগুলো আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে আমি কেটে নিয়েছি, এবং আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি। আপনারা চাইলে ওইভাবেও ছিলে নিতে পারেন, বটির সাহায্যে না করে পিলার দিয়ে, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কিছু আম টুকরা করে নিয়েছি, সেগুলো আমি টক ঝাল মিষ্টি বানাবো। আর এখন যে আমগুলো দেখছেন হাফ হাফ করে নিয়েছি, এই আমগুলো দিয়ে আমি মুরব্বা বানাবো। এরপর আমি এখন চুনে ভিজিয়ে দিলাম, মুরব্বা বানানোর জন্য আমগুলোকে আমি চুনের পানিতে ভিজিয়ে দিয়েছি। এখানে প্রায় ঘন্টা দুয়েক আমি ভিজিয়ে রাখবো। আর আমার টক ঝাল মিষ্টি আম বানানোর জন্যও কিন্তু আমি চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর ওগুলাকে একটু পানি ঝরিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োগুলো দিয়ে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তবে আমগুলোকে ঝাঁকিয়ে নেওয়ার পর আমি চুলোয় দিয়ে দিব, এটাকে রোদে দিতে হবে না, রোদের ঝামেলা ছাড়াই আমি চক ঝাল মিষ্টি আচার বানিয়ে ফেলব। তো এখন দেখুন চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, এবং এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আরও তেল ইউজ করব। এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ, কতগুলো 4-5টা শুকনো মরিচ আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি, যাতে ভিতর থেকে একটা সুন্দর স্মেল আসে, ভাজা ভাজা একটা স্মেল আসে। এখানে আমি দিয়ে দিলাম কালি জিরা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 চা চামচ, এবং 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন, এখানে 2 টেবিল স্পুন রসুন দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু সরিষা দিয়ে দিয়েছি। এরপর আমি আর কিছু দিয়ে দিলাম থেতো করে রাখা কিছু আদা, এখানে আমি 2 টেবিল স্পুন আদা, থেতো করে রাখা আদা ইউজ করেছি। এরপর তেলের মধ্যে একটু সুন্দর ভালো একটা স্মেল আসার পর আমি এখানে দিয়ে দিলাম কাটা আমগুলা, হলুদে মাখিয়ে রাখা আমগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুটা সময়ের জন্য 10 মিনিটের জন্য ঢেকে দিব, এবং 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম আমার আমগুলো একটু নরম হয়ে এসেছে। এবং এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিব চিনি দিয়েছি প্রায় আধ পোয়া পরিমাণ চিনি দিয়েছি আমি, আধা পোয়া চিনি দিয়েছি 4 কেজি আমের জন্য। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরিষা বাটা আমি দিয়েছি, এখন আমি আরও ইউজ করব পরবর্তীতে, দেখবেন। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিব কিছুটা সময়ের জন্য, 10 মিনিটের জন্য আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। তারপর ঢাকনা তুলে দেখলাম আমার আমগুলো আরেকটু নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 1/2 কেজির পরিমাণ আখের গুড়। এবং অবশ্যই ভিউয়ার্স, যদি আচারই বানাতে হয় অবশ্যই আখের মিষ্টি, টক ঝাল মিষ্টি আচার বানাতে অবশ্যই আখের গুড় ইউজ করতে হবে, কারণ আখের গুড় ছাড়া এই আমের আচারটা অতটা সুস্বাদু হবে না। আর এ পর্যায়ে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপরে আমি আবার এখন দিয়ে দিচ্ছি লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি সরিষা, আমি আদা বাটা করে ননিয়েছি, আমি শুরুতেই 1 চামচ দিয়েছি, এখনও আমি আবার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরিষা বাটা। এরপর আমি ঢেকে দিয়েছিলাম, তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম আমার আমগুলো নরম হয়ে এসেছে। দেখুন আমার আমগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভাজা তেলে রাখা 5 ফোড়ন ফাঁকি, এবং
রাধুনি সোয়াজ মিঠা সোয়াজের ফাঁকিও দিয়েছি এক চামচ করে। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, ডালা শুকনো মরিচ ফাঁকি, সেটাও দিয়ে দিয়েছি আমি 2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন, যে যেমন খান। আর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ ভিনেগার। তারপর আমি এই আচারটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর তারপর আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখছি কী অবস্থা। আমার আম সেদ্ধ হয়ে গিয়েছে এবং পারফেক্টলি আমার আচারটাও হয়ে গিয়েছে। ভিউয়ার্স দেখেন কি সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। আর এ পর্যায়ে আমি যেহেতু আমি এখন নামিয়ে ফেলবো, নামানোর আগে আমি এখানে কতগুলো আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত শুকনা মরিচ। তো এখান আমার আচারটা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা স্মেলও পাচ্ছি আমি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করে আপনার বাড়িতে বানাবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবং দেখুন আমার আচারটা কত সুন্দর হয়ে গিয়েছে। এবং আচারটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বয়েমে ভরে নিচ্ছি। এবং বয়েমে ভরার পর আমি এখানে 1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো এবং 1 চামচ রাধুনি সোয়াজ মিঠা সোয়াজ এবং 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে ভালো একটা স্মেল আসে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।